আজকের বিষয় হচ্ছে মোনাস ট্যাবলেট আর আমরা জানব এই মোনাস ট্যাবলেটটি কি কাজ করে কি তার উপকারিতা এবং এটির পার্শ্ব প্রতিক্রিয়া সহ বিস্তারিত এই মন্টিলুকাস্ট বা মোনাস ট্যাবলেটের বিষয়ে জানব তো বন্ধুরা আপনারা দেখছেন ডিআর মেডিসিন চ্যানেল এবং সঙ্গে আছি আমি রাজন দেব অবশ্যই ফুল রিভিউ তুলে ধরব তার আগে অবশ্যই বলে দিচ্ছি আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পুরাতন হয়ে থাকলে সবাইকে ধন্যবাদ তো চলুন কথা বাড়াবো না আজকে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে মোনাস টেন ট্যাবলেট প্রথমে এটি দেখে নিন এটি হচ্ছে মোনাস টেন ট্যাবলেট ইংলিশে দেখিয়ে দিই এটি হচ্ছে মোনাস টেন ট্যাবলেট এটি প্রস্তুতকারক এবং বাজারজাতকরণ করেছে বাংলাদেশের একটি সুনামধন্য কোম্পানি একমি ল্যাবরেটরিজ এটির জেনেরিক নেম বা গ্রুপ নেম হচ্ছে মন্টিলুকাস্ট তো এই মন্টিলুকাস্টটি সাধারণত তিনটি পাওয়ারে হয় একটি হচ্ছে মন্টিলুকাস্ট 10 মিলিগ্রাম আরেকটি হচ্ছে মন্টিলুকাস্ট 5 মিলিগ্রাম এবং আরেকটি হচ্ছে মন্টিলুকাস্ট 4 মিলিগ্রাম তো 4 মিলিগ্রাম কাদের দেওয়া হয় এবং 5 মিলিগ্রাম কাদের দেওয়া হয় এবং সেই সাথে 10 মিলিগ্রাম কাদের দেওয়া হয় সব কিছু জানতে পারবেন এবং একটি চার্ট আমি বানিয়ে দেবো অবশ্যই আপনারা উপকৃত হবেন তবে অবশ্যই বলে দিচ্ছি এই ভিডিওটি অন্ততপক্ষে আপনারা না টেনে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন তো এই মোনাস পরেও বাংলাদেশে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ব্র্যান্ডের এই ঔষধটি এনেছে তার মধ্যে হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের মন্টিন 10 অপশন ইন ফার্মাসিউটিক্যালসের ট্রাইলক 10 ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানির এমকাস 10 এসএই ফার্মাসিউটিক্যালসের রিভার্সিয়ার 10 হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের অ্যারন 10 এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের জাইফ্লু 10 এরপরেও আরও বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে আছে তবে এই ঔষধটি ব্র্যান্ড লিডার সেজন্য আজকে এটি তুলে ধরবো এটির ফুল রিভিউ তো আমরা ধাপে ধাপে এটি বিস্তারিত তুলে ধরবো প্রথমে আমরা তুলে ধরবো এটির কাজ কি তারপর তুলে ধরবো এটি কারা কারা কীভাবে খেতে হবে তারপর তুলে ধরবো এটি পার্শ্ব প্রতিক্রিয়া এবং এটি খাওয়ার নিয়ম সহ সব কিছু জানতে পারবেন তবে এই মোনাস ট্যাবলেটটি বিষয়ে জানানোর আগে আপনাদের কিছু তথ্য জানা দরকার যারা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট অ্যাজমা বা ব্রঙ্কাইটিসের সমস্যায় ভুগছেন তারা বিভিন্ন ধরনের ঔষধ খেয়ে থাকেন তবে এই ঔষধটি অনেক সময় রেজিস্ট্যান্ট হয়ে যায় বডির মধ্যে অনেক সময় কাজ করে না এক ঔষধ অনেকদিন খাওয়ার পর বিভিন্ন সমস্যা দেখা দেয় শরীরের মধ্যে এমনকি পরবর্তীতে 2-3 মাস পর আর কাজ করে না সেই অবস্থায় আপনাদের ব্রেন চেঞ্জ করা লাগে অথবা অনেকে চিকিৎসকের কাছে যান এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে বিভিন্ন ধরনের ঔষধ সেবন করেন তো বাংলাদেশে অনেকাংশে দেখা যায় বর্তমানে এই সিজনাল এই বছরে বা এই ঠান্ডার সিজনে প্রচণ্ড পরিমাণে সর্দি কাশির সাথে ব্রঙ্কাইটিস বা শ্বাসকষ্ট রোগী বেড়ে যায় তবে এই শ্বাসকষ্টের মধ্যে এখন একটি মহামারী রোগ এসেছে সেটি হচ্ছে করোনা রোগ এই করোনার কারণে অনেক সময় শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যা হয় সেই অবস্থায় এই মোনাস বা মন্টিলুকাস্ট দেওয়া হয় তবে অনেকেই না জেনে জেনে অনেক ধরনের ঔষধ খেয়ে থাকেন বা মন্টিলুকাস্ট খেয়ে থাকেন মোনাস এই ধরনের অবশ্যই আমি সাজেস্ট করব এ ধরনের ঔষধ আপনারা না বুঝে সেবন করবেন না এবং সম্পূর্ণ তত্ত্ব বোঝার পর তারপর সেবন করবেন কতদিন খাবেন এবং কিভাবে খাবেন সেটি আপনার জানা খুবই প্রয়োজন আজকে যে বিষয়টি তুলে ধরবো সেটি হচ্ছে মূলত মোনাস 10 ট্যাবলেটটি আসলে কাদের দেয়া হয় এটি প্রথম দিকে যেভাবে দেয়া হতো শ্বাসকষ্ট রোগীদের জন্য পরবর্তীতে দেখা যায় করোনা পেশেন্টদেরকে দেওয়া হয় শ্বাসনালী ক্লিয়ারের জন্য বা শ্বাসকষ্ট না হওয়ার জন্য এরপর দেখা যায় যে ব্যায়ামজনিত শ্বাসকষ্ট যাদের আছে যেমন আপনি অনেক সময় ব্যায়াম করেন 40 মিনিট হোক 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক বেশি আপনার একটি শ্বাসমার উঠে বা বুক দরফর করে আপনার শ্বাস প্রশ্বাস ফেলতে খুবই কষ্ট হয় তাদের ক্ষেত্রে দেয়া হয় অনেকেই আছে পাঁচতলা বিল্ডিং উঠেছে নামতে ইচ্ছে করতেছে না প্রচণ্ড পরিমাণে হাঁপানি উঠতেছে তাদের ক্ষেত্রে এটি দেওয়া হয় তবে পরবর্তীতে দেখা গেছে কিছু কিছু ডাক্তাররা এটি দীর্ঘমেয়াদী যাদের অ্যালার্জিটিক প্রবলেম আছে যেমন ব্লাডের মধ্যে অ্যালার্জির পরিমাণ বেশি এবং এই অ্যালার্জিটা বিভিন্ন সময় হয়ে যায় এবং সেই সাথে বিভিন্ন ধরনের ঔষধ খেয়েছেন অ্যালার্জিটিকের আসলে কমেও আবার রিটার্ন করে সেই অবস্থায় কিন্তু এটি রিটার্ন না করার জন্য ব্লাডে এই অ্যালার্জিটা মারার জন্য এই মোনাস ট্যাবলেটটি দেওয়া হয় 1 থেকে 2 মাস অথবা 3 মাস লং টাইম প্রসেসিংয়ের জন্য তবে শুধু এটি অ্যালার্জি বা শ্বাসকষ্ট পেশেন্টদের দেওয়া হয় না সেই সাথে যাদের অ্যাজমাটিক প্রবলেম আছে যাদের শ্বাসতন্ত্রজনিত সমস্যা শ্বাসকষ্ট অ্যাজমা সর্দি কাশি রাইনাইটিসের সমস্যা বিশেষ ক্ষেত্রে রাইনাইটিস যেটি সেটির ক্ষেত্রেও দেওয়া হয় ব্রঙ্কাইটিসের সমস্যা বা দীর্ঘমেয়াদী অ্যালার্জি তো বলেই দিলাম এটির কারণে এই মোনাস ট্যাবলেটটি দেওয়া হয় তো অনেকেই খেয়ে থাকেন আসলে কাশির জন্য তবে এই কাশির সাথে সাথে আরও বিভিন্ন কাজ করে সেটি বলে দিলাম তবে আরও কিছু কাজ করে সেটি আমি ভিডিও লাস্টের দিকে তুলে ধরবো এখন আমরা জানতে পারবো এই মোনাসটি কয়টি ক্যাটাগরি হয় এবং কাদের কাদের কোন বয়সে দেয়া হয় এই মোনাস ট্যাবলেটটি সাধারণত 3টি ক্যাটাগরি হয় একটি হচ্ছে মোনাস 10 একটি হচ্ছে মোনাস 5 এবং আরেকটি হচ্ছে মোনাস 4 তবে এই মোনাস 4 এবং 5-এর মধ্যে দুরকমের হয় একটি হচ্ছে মোনাস 4 OFT এবং আরেকটি হচ্ছে মোনাস 5 OFT
तो OFT अर्थात होच्छे ओरोफ्लास टैबलेट OFT ओरोफ्लास टैबलेट तो ओरोफ्लास होच्छे अपना मात्र 5 सेकेंडर भीतरे गले जाबे ए मोनास टैबलेटी बच्चारा अनेक समय खेते चाय ना थुतु करे फेले दे बा मुख थेके बेर होए जाए সেই অবস্থায় এই ওরোফ্লাস ট্যাবলেটটি খেতে পারেন, কোনো ধরনের সমস্যা নাই। আর সাধারণভাবে মোনাস 4 এবং 5 আছে, যেটি মুখে দিলে গলতে একটু সময় লাগে, তবে চুষে চুষে খেতে হয়। তো এই মোনাস 4mg ট্যাবলেটটি কাদের বা কোন বয়সে দেয়া হয়? মোনাস 4mg শুধুমাত্র তাদেরই দেয়া হয় যাদের বয়স 6 মাস থেকে 6 বছরের ভিতরে, শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য। আর 6 বছর থেকে 15 বছরের ভিতরে যাদের বয়স, তাদের ক্ষেত্রে মোনাস 5mg। এখন আপনি চয়েস করতে পারেন কোনটি খাওয়াবেন, OFT নাকি নরমাল, সেটি আপনার বিষয়। তবে এটি 6 বছর থেকে 15 বছর পর্যন্ত আপনারা 5mg খাওয়াতে হবে, এবং 15 বছরের পর থেকে আপনার 100 বছর পর্যন্ত বা এর পরেও হলে 10mg খাওয়াতে হবে দৈনিক একটি করে। তবে এটি আপনারা যদি সন্ধ্যার সময় খাওয়ান তাহলে খুব ভালো কাজ করবে, কারণ শরীরের সাথে বা রক্তের সাথে মিশতে মিশতে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত লেগে যায়। সেই অবস্থায় আপনারা যদি সন্ধ্যার সময় খান তাহলে রাতে কাজ করবে এবং খুব ভালো একটা রিল্যাক্স মুড পাবেন সকালে ঘুম থেকে উঠে। তো অবশ্যই চেষ্টা করবেন 4, 5 এবং 10 সন্ধ্যার সময় প্রতিদিন খাওয়ার জন্য, এবং রাত্রে অবশ্যই যদি না পারেন রাত্রে ঘুমানোর টাইমে খাবেন। এটি কতদিন খাওয়া লাগে অবশ্যই বলে দেব, 1 থেকে 2 মাস অথবা 3 মাস অথবা অনেক ডাক্তার চলবে দেন, তবে অবশ্যই চেষ্টা করবেন ডাক্তারের বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোর্সটি সম্পূর্ণ করার জন্য। তো এই মোনাস ট্যাবলেটটির বা মন্টেলুকাস ট্যাবলেটটির কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেটি আপনার জানা দরকার। যেমন ডায়রিয়া, মাথা ব্যথা, মাথা ঘোরানো, বমি বমি ভাব, অস্থিরতা বা অমনোযোগী। তবে অবশ্যই বলে দিচ্ছি এই সমস্যাগুলো কিন্তু সবার ক্ষেত্রে হয় না, কিছু কিছু ক্ষেত্রে। অবশ্যই আপনারা টেনশন নেবেন না আশা করি। এই মোনাস ট্যাবলেটটি গর্ভাবস্থায় দেওয়া যাবে কি না এবং স্তনদানকালে সেটি পরে বলছি। প্রথমে জেনে রাখুন এটি গর্ভাবস্থায় দেওয়া যাবে, তবে তখনই দেওয়া যাবে যখন আপনার বেশি প্রয়োজন, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। গর্ভাবস্থায় দেওয়া যায় কোম্পানি বলেছে, তবে সাবধানতার সাথে দিতে হবে। এটি মাতৃদুগ্ধকালীন সময়ে বা স্তনদানকালে এটি দিতে পারবেন কিনা, অবশ্যই এটি দিতে হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ হচ্ছে এটি যখন আপনারা খাবেন তখন কিন্তু আপনার বুকের দুধের সাথে বাচ্চা পেয়ে যাবে কিছু অংশ, সেই অবস্থায় বাচ্চার কোনো ক্ষতি হবে কিনা সেটি পরামর্শ নিতে হবে চিকিৎসকের পরামর্শ নিয়ে। তো এই মোনাস ট্যাবলেটটি প্রতি ট্যাবলেট হচ্ছে 16 টাকা করে, যে কোনো ফার্মেসিতে আপনারা পাবেন, তবে 15টার পাতা। অবশ্যই এটি দেখে কিনবেন একমি ল্যাবরেটরিজ, এবং অবশ্যই কোনো ঔষধ নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং ভালো দক্ষ ফার্মাসিস্টের সহযোগিতায় আপনারা কিনবেন। তারপরও যদি আপনাদের আর কিছু জানার থাকে আমার কাছে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি উত্তর দিয়ে দেবো যদি অনলাইনে থাকি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।